লকডাউন উপেক্ষা করে অবাধ্য যুবকদের শায়েস্তা করতে যে পুলিশকে লাঠি ধরতে দেখা গিয়েছিল, সেই পুলিশ কর্মীরাই এবার শূন্য ব্লাড ব্যাংকে রক্তের যোগান দিলেন। শনিবার আরামবাগ থানায় আয়োজিত রক্তদান শিবিরে 50 জন উর্দিধারী পুলিশ কর্মী রক্তদান করেন। করোনা ভাইরাস মোকাবিলায় প্রথম থেকেই রাজ্য পুলিশকে সম্পূর্ণ ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে দেখা গিয়েছে। এরপর আবারও তারা মৃত্যু পথযাত্রী মানুষদের রক্তের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে রক্তদান করলেন। বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন মহল থেকে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়, কিন্তু সেই সব বহু তিরস্কার উপেক্ষা করেই আবারও পুলিশ কর্মীরা সংকটময় পরিস্থিতিতে রক্তদানের মাধ্যমে বুঝিয়ে দিলেন খাকি পোশাকের নিচে আর 5টা মানুষের মতো পুলিশেরও হৃদয় আছে, আছে সৌভ্রাতৃত্ব বোধ। ওয়াকিবহল মহলের অনেকেই মনে করেছেন পুলিশ কর্মীদের এই রক্তদান আজ নতুন করে আরও একবার প্রমাণ করল মানুষ মানুষের জন্য। রাত জাগা অভিযানের পরেও মানুষকে গৃহবন্দী রাখতে, নিজেরা পরিবারের সদস্যদের দূরে রেখে সমাজের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন পুলিশরা। আরামবাগ থানার পুলিশ কর্মীদেরও তাই কুর্নিশ জানায় নিউজ আমার বাংলা পরিবার। আজকে আরামবাগ থানা একটা ব্লাড ক্যাম্প আয়োজন করেছে। এখন পর্যন্ত যত আমার জানকারি আছে 25 অলরেডি হয়ে গেছে। এটা পুলিশ প্রশাসন কিওসে আয়োজন হয়েছে। যত লকডাউন সম্বন্ধিত যত আপনাকে দরকার হবে পুলিশ প্রশাসন জেলা প্রশাসন আপনার সাহায্যের জন্য দাঁড়িয়ে আছে এবং এখন কার্যরত আছে। আপনার জনতা আছে আপনাকে এটাই আমার একটা অনুরোধ, একটু লকডাউনটা পালন করুন, আপনি বাড়িতে থাকুন, মাস্ক ও স্যানিটাইজার যত আছে ওটা ওটা ব্যবহার করেন, আপনি সুস্থ থাকুন। যত আপনি আপনার সেহতকে মতলব আপ বচাও করেনগে, বিমারি সে দূর রেগে উতনাই যে করোনা বিমারি ফেল রই হিসেবে। শহরের রাজপথ থেকে গ্রামীণ জনজীবনের অন্দরমহল, বর্তমান পরিস্থিতির সব খবর প্রিয় দর্শকদের কাছে তুলে ধরতে বদ্ধপরিকর নিউজ আমার বাংলা পরিবার। তাই করোনা মহামারীর মতো সংকটময় পরিস্থিতিতে দর্শকদের কাছে আমাদের আবেদন, আপনারা ঘরে থাকুন, বিশেষ প্রয়োজন ছাড়া কোনো মতেই ঘর থেকে বের হবেন না। আপনার পারিপার্শ্বিক সমস্ত খবর আমরা পৌঁছে দেব আপনার মনের দোরগোড়ায়। নিজেকে ভালো রাখতে, নিজের পরিবারকে সুস্থ রাখতে আপনাকে ঘরে থাকতেই হবে, সরকারি নির্দেশ অবশ্যই মেনে চলুন। আসুন আমরা প্রত্যেকে ঘর থেকে করোনা যুদ্ধে জয়লাভের অঙ্গীকারবদ্ধ হই।